او اه خدا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ ফিস টাইম আমরা প্রিয় নবী রসুল আরবি সরকারে দলাম সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি দুঃখ দুর্দশাগ্রস্ত মতে দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখার আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে হাদিসে মোবারকাসম্য থেকে এবং বুজুরগানে দিন রোহান মাহমুদ আলমবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রোহান এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুনাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদের রাজবি জিয়াই দামাদ বারাকতম আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে আপনাদের কল আমরা শ্রবণ করব পাশাপাশি আপনাদের এস এম এস আমরা অ্যাড করব উত্তর প্রদান করার চেষ্টা করব দর্শকবৃন্দ আসন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতলিরা আয় লামিন শফিল মুজদুবিন রসুল এ করিম সালাফু আয়লা আলিফ সালামের উপর দুরুত্ব পাক পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আমাদের মাকি মাদানী আকা মুহাম্মদ মোস্তফা সাল আলহিফ আল্লু আসলাম ইরশাদ ফরমান কেমতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দূরশরী পড়েছে সোহান আল্লাহ আমরা যদি অধিকারে আমাদের নবী পাক সাল আল্লাহ উপর দুরুদে পাক পাঠ করতে পারি কেমতের দিন আমরা নবী পাক সাল আলি ইসলামের নিকটে থাকতে পারব তো আশিকদের জন্য একটি সুবর্ণ সুযোগ দুনিয়াতে দুর্গে পাক পাঠ করবে আর ক্যামতের দিন নবী পাক সাল আলি ইসলামের নৈকট্য অর্জন করবে তো আসন আমরা বরকতের নিয়তে দুর্গে পাক পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ ফুতআল আলা মুহাম্মদ সাল ফুতআলা আলি ওয়াসাল্লাম দর্শকবিন্দু আসন আমরা শুরুতে ফোন কলসের দিকে যাব আমরা কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন আপনাদের কলগুলো শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা জি কল শুনিয়ে দিন আমি কি বলছি আমি সোহেল আমার বোনের সন্তান হচ্ছে না এর জন্য চিকিৎসা চাই জি সোহেল ভাই আপনাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে আপনার বোনের সন্তান হচ্ছে না দোয়া করে আল্লাহ তালা দরবারে যেন আল্লাহ তালা আপনার

করে নেক বাঁচিয়ে নেক উদ্ধার করে নেক আল্লাহ তাআলা আপনারা ঋণ পরিষদের ব্যবস্থা করে দেখ কি আমল করতে হবে ঋণগ্রস্ত হলে জানবো ইনশাআল্লাহ আস্তাওজল সাথে থাকুন পরবর্তী কল আমি আমার নাম মুজাম্মেল হক আমার সমস্যা আমার বিয়ে হচ্ছে না আসলে দেখে শুনার পরে বলে যে আর হবে না এর জন্য ইস্তਿਹার করাতে চাই আমার মায়ের নাম মোহাম্মদ খালেদা বেগম জি প্রিয় ভাই মোজাম্মেল হক ভাই আপনি চট্টগ্রাম থেকে কল করলেন আপনার বিবাহ হচ্ছে না ঈশ্বর আল্লাহ তালা বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায় কি আমল রয়েছে জানবো অনুষ্ঠানের মধ্যে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি সিরাজগঞ্জ থেকে আনিসুর রহমান বলছিলাম আমার মাথা ব্যথা জন্য আমি রুহানি চিকিৎসা চাই জি আনিসুর ভাই আপনি কল করেছেন সিরাজগঞ্জ থেকে মাথা ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ওয়েট করুন আমরা আর দু একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কল আমার নাম রুবেল আমি নতুন থেকে আমার ছেলের কিছু নেই এর জন্য রুয়ানি ইচ্ছা চাই আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক দোয়া করে আল্লাহ তাআলা দরবারে পাশাপাশি আমলও জানার চেষ্টা করব সাথে থাকুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন রাজশাহী থেকে আমার বাচ্চার বয়স যে আট বছর নাম সে শামীম নাম সৈকত সে কোনো ভাবে খেতে চায় না আগ্রহী নাই খাবার আর শরীরে কোনো উন্নতি নেই দিনে দিনে শরীরে কোনো পরিবর্তন হবে সেটা নাই সে গেছে আমি এর জন্য ইচ্ছা ছাড়া করাতে চাই ছেলের মায়ের নাম শামীন আক্তার লতা জি মুরাদ ভাই আপনি কল করলেন রাজশাহী থেকে নিজের সন্তান পাঁচ বছর বয়স শামীম ইসলাম সৈকত নাম ইস্তেখারার জন্য বললেন যে খেতে চায় না পাশাপাশি দিন দিন শুকিয়ে যাচ্ছে তো ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার ইনশাআল্লাহ তাহলে উত্তর প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানির চিকিৎসার জন্য আমরা প্রথমে রুহানি চিকিৎসা শ্রবণ করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইশতেখারের উত্তরও প্রদান করার চেষ্টা করব। করবো ইনশাল্লাহল আমাদেরকে কিশোরগঞ্জ থেকে রুহানির চিকিৎসার জন্য কল করেছিলেন জানিয়েছেন যে বোনের সন্তান হচ্ছে না তো দর্শকবৃন্দ যাদেরই এই রকম সমস্যা যে সন্তান হচ্ছে না আপনারা এই আমলটি করতে পারেন আল্লাহ তালার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন আমলটি হচ্ছে পাঁচ ওক্ত নামাজ আদায় করুন প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম তিন শতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাক পাঠ করুন আল্লাহ তালার দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করুন আর স্বামী স্ত্রী উভয় এই আমলটি করবেন আশা করি আল্লাহ তালার দয়া হবে আপনারা নেকর সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহল জেনাই দেওয়া থেকে আমাদেরকে কল করেছিলেন হাসান ভাই জানিয়েছেন যে তিনি অনেক ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল জানতে চেয়েছেন তো একটি আমল এমন রয়েছে যেই আমলটি করার দ্বারা যদি আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকে আশা করি ঋণ পরিশোধের ব্যবস্থা হবে তো আপনি এই আমলটি করুন আশা করি এই আমলের বরকত আপনি নিজেই দেখতে পাবেন আমলটি কি পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করে তার রিজিক প্রশস্ত হয় রিজিক কখনো কমে না রিজিক বাড়তেই থাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন পাশাপাশি প্রত্যেক নামাজের পরে এগারো বার করে আপনি একটি দোয়া রয়েছে দোয়াটি পাঠ করবেন আর সকাল সন্ধ্যা একশতবার করে দোয়াটি পাঠ করবেন দোয়াটি কি দোয়াটি হচ্ছে আল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করবেন যেভাবে বলা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এগারো বার এবং সকাল সন্ধ্যা একশতবার বার করে পাঠ করবেন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে হয়তো দর্শকবৃন্দ অনেকের একটি ডাউট থাকে যে এই আমলটি যেটি বলা হলো তো একবার বলা হলো আমরা মুখস্থ করব কিভাবে আপনাদের জন্য ভালো এবং খুশি সংবাদ যে আলহামদুলিল্লাহ এই দোয়াটি দাবাত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব মাদানি পাঞ্জেশরা এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এই দুয়াটি দেওয়া আছে আমি পরামর্শ দেব যে যদি সম্ভব হয় দাবাত ইসলামী যেই মাকতাবুতুর মদিনা রয়েছে লাইব্রেরি আপনি সেখানে আপনার এলাকা যদি অ্যাভেলেবল হয় আপনি লাইব্রেরি থেকে মাদানি পাঞ্জাস কিতাবটি সংগ্রহ করুন যদি আপনার এলাকায় লাইব্রেরি মাত্র মদিনা মদিনে না থাকে চিন্তার কোনো কারণ নেই দাবাত ইসলামির অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু আপনি লগ ইন করুন এরপরে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় মাদানি পাঞ্জাসুরা লিখে সার্চ দিলে আপনার কিতাবটি চলে আসবে ফ্রি অফ কস্ট আপনি ডাউনলোড করুন ডাউনলোড করে নিজের সাথে রাখুন এর মধ্যে আরও অনেক বজিফা আছে এই ভজিফাটি এই দোয়াটিও আছে আমল করুন আল্লাহতালা দয়া হবে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে আনিসুল ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার মাথা ব্যথা এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো প্রিয় ভাই অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা হয়ে থাকে এটা ঘুম কম হলে মাথা ব্যথা হয় তো মাথা ব্যথা কি আপনার ঘুম কম হওয়ার কারণে যদি ঘুম কম হওয়ার কারণে হয় তাহলে পরামর্শ এটাই থাকবে আপনি আপনার ঘুমকে আপনি পূর্ণ করুন আপনি যখন নির্দিষ্ট পরিমাণ আপনার যতটুকু ঘুম প্রয়োজন ততটুকু আপনি ঘুম পূর্ণ করবেন আপনার মাথা ব্যথা অটোমেটিক চলে যাবে আর যদি আপনি মাথা ব্যথা করে আপনি এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে নাস। কুরআনে পাকে তিরিশ পাড়ায় একদম সর্বশেষ যে সুরাত সেটি হচ্ছে নাস সুরা নাস সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদেব পাক পাঠ করে নিয়ে আপনি নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন এরপর কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন আপনি খেয়াল করুন যে আপনার মাথা ব্যথা কি এখনও অবশিষ্ট আছে কিনা যদি অবশিষ্ট থাকে তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই আমলটি সুরা নাস সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালার দয়াতে আশা করি আপনার মাথা ব্যথা যত বেশি মাথা ব্যথা থাকুক দূর হয়ে যাবে ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ রুবেল রুবের ভাই আমাদেরকে কল করেছিলেন নরসিংদী থেকে তিনি জানিয়েছেন যে তার ছেলের খিচুনির রোগ এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ও যাদেরই খিচুনির সমস্যা হয় যখন এই সমস্যাটি হবে আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া আল্লাহ ইয়া রহমানু এই দুটি নাম একত্রিত করে ইয়া আল্লাহ ইয়া রহমানু বার পাঠ করবেন এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে চল্লিশ বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাঠ করে যার খিচুনি সমস্যা হয়েছে রোগীর কানে ফুক দিন কানে ফুক দিন আশা করি আল্লাহ তালা দয়াতে তার হুশ ফিরে আসবে খিচুনি সমস্যা দূর হবে দর্শকৃন্দ আমাদেরকে ইস্তে জন্য কল করেছিলেন চট্টগ্রাম থেকে মোজাম্মেল হক ভাই তিনি জানিয়েছেন যে তার বিয়ে হচ্ছে না দেখতে আসলে এরপরে আর বিয়ে হয় না ইতেখার জন্য বলেছেন ইশতেখারা করা হয়েছে ইশতেখার মধ্যে এমনি রকম প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না বরং আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন একটি বাজিফা এই বাজিফার উপর আমল করুন আপনি আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে আমলটি কি আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়াজাল জালাল ইবাল ইকরম ইয়াজাল জালাল ইবাল ইকরম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন তিন শত বারো বার থ্রি হান্ড্রেড টুয়েলভ টাইম আপনি পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন এরপর আল্লাহ তালার দরবারে বিয়ের জন্য দোয়া করুন আল্লাহ তালা দয়া হবে আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ আজাল মোরাদ হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে তার বাচ্চা কোনোভাবে খেতে চায় না শামীম ইসলাম সৈকত পাঁচ বছর বয়স আর খাবার আগ্রহ নেই দিন দিন শুকিয়ে যাচ্ছেন এজন্য ইশতেখারার জন্য বলেছেন তো প্রিয় ভাই আপনার সন্তানের আপনার ছেলের ইশতেখারা করা হয়েছে ইশতেখারা তেমনি অন্য কোনো সমস্যার প্রতি কোনো ইশারা পাওয়া যাচ্ছে না তো আপনি এই কাজটি আপনার সন্তানকে করতে পারেন কাজটি হচ্ছে আদাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আপনি কিছুটা লবণ দিয়ে যদি সম্ভব হয় আপনার সন্তানকে খাওয়ান আশা করি ক্ষুদামন্দা ভাব দূর হবে খাওয়ার মধ্যে আগ্রহ তৈরি হবে রুচি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ আজ যখন খাবার খাবে তার সে যে শুকিয়ে যাচ্ছে এই সমস্যা তার দূর হবে ইনশা আল্লাহ আজ দর্শক বিন্দু যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আল্লাহ স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানির চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করলাম কিছু রুহানির চিকিৎসা প্রদান করার জন্য কিছু ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য তো যাদেরকে রুহানির চিকিৎসা দেওয়া হয়েছে আপনার রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি পরামর্শ দেবো অনুরোধ করব। দাবাত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানির চিকিৎসা এই রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না হাদিয়া নেওয়া হয় না ফিস নেওয়া হয় না বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় তাবিজ দেওয়া হয় আপনার সমস্যার জন্য আপনার আত্মীয় স্বজনের সমস্যার জন্য সেখানে গিয়ে রুহানি চিকিৎসা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি তাবিজ সংগ্রহ করতে পারবেন আপনার এলাকায় যেখানে দাওয়াতিস্তান সাপ্তাহিক জিতিমা অনুষ্ঠিত হয় জিতিমাতে অংশগ্রহণ করে আপনি আপনার এলাকার জিম্মাদারের সাথে কথা বলুন কোথায় কোথায় তাবিজাতে যাতে আত্মারিয়া তাবিজ দেওয়া হয় আপনি জেনে যেখান থেকে তাবিজ দেওয়া হয় আপনি তাবিজের তাড়াতাড়ি সংগ্রহ করুন ইশ্বা আল্লাহ বিশেষ করে যারা ঢাকার মধ্যে রয়েছেন ঢাকা বা এর আশেপাশে ঢাকা সায়দাবাদ জনপদমোর ফয়জানের মদিনা জামে মসজিদে এবং যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন কুমিল্লা চকবাজার কাঁশারিপট্টি জামে মসজিদে যারা সিলেট বা হবিগঞ্জে রয়েছেন হবিগঞ্জ কোর্ট মসজিদে যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গে আপনার পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল আল রহমাতুল্লা তালী জামে মসজিদে যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম সিটির মধ্যে আন্দরকিল্লা লালদিঘি জামে মসজিদে পাশাপাশি রাঙ্গুনিয়া বা এর আশেপাশে যারা রয়েছেন রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানের মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক শুনেতা ভরা ইজজিতিমা অনুষ্ঠিত হয় ইজ্জিতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন আর তাবিজাতে আত্মারিয়া ব্যবহারের মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ সাল্লু আল্লাহ হাবিবাহুতা আহ আলী ও দর্শক বন্ধু আপনাদের কিছু ফোন কল আমরা শুনলাম ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার ছোটো বোন অনেক অসুস্থ ওর বয়স নয় বছর ওর পেটে ব্যথা করে সারা শরীর অনেক চুলকায় আর সারা শরীর ফুলে শক্ত হয়ে গেছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন নুসাইবা রহমান মায়ের নাম পাপিয়া সুলতানা ইনশাআল্লাহ তালা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমি টঙ্গি থেকে বলছি আমার হাজব্যান্ড দুই বছর যাবৎ কোনো জব হচ্ছে না তার সে মাস্টার পাশ পাশাপাশি অনেক জায়গায় ভাবে চেষ্টা করেছেন কিন্তু চাকরি হচ্ছে না এর আগে একটি চাকরি করতেন কিন্তু সেটা ছেড়ে দিয়েছেন জানতে চেয়েছেন কোনো সমস্যা আছে কিনা। আপনি আপনার স্বামীর নাম আমাদেরকে মেসেজ করেছেন কিন্তু তার মায়ের নাম লিখেননি ইস্তে জন্য রোগীর নাম এবং রোগীর মায়ের নাম প্রয়োজন হয় এবং সমস্যা এই ডিটেলস যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ইশতেখারার উত্তর প্রদান করার চেষ্টা করি যাই হোক আপনার স্বামী যেহেতু চাকরি হচ্ছে না আপনি আপনার স্বামীকে এই আমলটি করতে বলুন আল্লাহ তালা দয়াতে আশা করি হালাল রিজিক চাকরির ব্যবস্থা হবে আমলটি হচ্ছে সে যেন দুই রাকাত নফল নামাজ আদায় করে বিশেষ করে যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ এমন সময় ব্যতীত মাক্ট সময় ব্যতীত দুই রাকাত নফল নামাজ আদায় করবে নামাজ শেষে সালাম ফিরাবে সালাম ফিরে এই বাজিফাটি পাঠ করবে ইয়া লাতুইফু ইয়া লাতুইফু ইয়া লাতুইফু এই বাজীফাটি একশো বিরাশি বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবে এরপর আল্লাহ তালার দরবারে দোয়া করবে আশা করি আল্লাহ তালা দোয়াতে তার যেই চাকরি হচ্ছে না চাকরির সমস্যা রয়েছে হালাল উপার্জনের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহল এরপর আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ আশিফুল হক তিনি লিখেছেন যে আমার সমস্যা কোনো চাকরি বা বিদেশ যাওয়ার ব্যাপারে এগুলোই তাতে বাধা আসে চাকরি করলে অনেক সমস্যায় পড়ি তো ইশতেখারার মাধ্যমে জানতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা মায়ের নাম পারভীন আক্তার ইনশা আল্লাহ তালা ইস্তেখারের উত্তর প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পঞ্চগড় থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার ছোট ভাইয়ের মুখে অ্যালার্জি উঠেছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ দর্শকবৃন্দ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এই আমুলটি করতে পারেন আমলটি কি কোরআনে পাকের আঠারো পাড়ায় সুরা মিনুন সুরা মিনুন এর ১৪ নম্বর আয়াত আয়াতের কারিমাটি আপনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন অর্থাৎ আপনার ভাইকে বলবেন সে যেন নিজের চারা ফুক দেয় তার শরীরে যেন ফুঁক দেয় পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানি পান করবে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যে অ্যালার্জি সমস্যা রয়েছে দূর হবে ইন শা আল্লাহ জাল আমাদেরকে মেসেজ করেছেন নাকি ইসলামী বোন লিখেছেন যে আমার মা সবসময় অসুস্থ থাকেন আমাদের বাড়িতে সারাক্ষণ অভাব অনটন লেগেই থাকে কোনো কাজে সফলতা আসে না আর আমার বিয়ে তো অনেক দেরি হচ্ছে বাধা বিপত্তি আসছে তো ইশতে জন্য বলেছেন তো আপনার আম্মুর সমস্যার কথা জানালেন কিন্তু আপনার আম্মুর নাম তো লিখেছেন আপনার নামির নাম দেননি তো এই জন্য আমরা ইস্তেখারা করতে পারছি না যেহেতু আপনার আম্মু অসুস্থ থাকেন আর অভাব অনটন লেগে থাকেন তো আপনি আপনার আম্মুকে পাশাপাশি আপনি নিজেও আমুলটি করতে পারেন আশা করি আল্লাহ তালার দয়াতে অভাব অনটন দূর হবে এবং অসুস্থতাও সুস্থতায় পরিণত হবে আমলটি কি আমলটি হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ভজিফাটি ইয়া জাকু ইয়ার রহমানু রাহিমু ইয়া সালামু আবার বলছি ইয়া জাকু ইয়া রহমানু রাহিমু ইয়া সালামু একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে আল্লাহ তালা দরবারে হাত তুলে দিন ই আল্লাহ আমার যে পেরেশানি রয়েছে সমস্যা রয়েছে অভাব অনটন রয়েছে এ থেকে মুক্তি দান করো আল্লাহ তালা দয়া করবেন অভাব অনটন থেকে মুক্তি পাবেন অসুস্থতা থেকেও মুক্তি পাবেন ইনশা আল্লাহ জওয়াজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমেরিকাতে যাওয়ার জন্য আমার পরিবার সহ আমাদের অ্যাপ্লাই করা আছে অনেক বছর হয়ে গেছে আমাদের এখন এমবিসি থেকে ডাকছে না এর জন্য রুহানির চিকিৎসা জানতে চাই দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় আল্লাহ তালা খুফিয়া তাদ্বির অর্থাৎ গোপন রহস্য এটা আমাদের বুঝে আসে না আমরা বাহ্যিকভাবে মনে করি এই জিনিসটা আমার জন্য সুইটেবল এই জিনিসটা আমাদের জন্য উপকারী কিন্তু আল্লাহ তালা আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন যে কোন জিনিসটি কোন বিষয়টি আমাদের জন্য উপকারী তো সবসময় আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত দোয়া করতে থাকা উচিত যে আল্লাহ আমার জন্য যেটা মঙ্গলজনক আমার জন্য যেটা ভালো সেটা আমাকে দান করো তো এক্ষেত্রেও ব্যতিক্রম বলবো না আপনারা দোয়া করুন ঘরের সদস্যরা সবাই মিলে যে আল্লাহ যদি বিদেশ যাওয়া আমাদের জন্য মঙ্গলজনক হয় তাহলে যেন বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমরা চাচ্ছি বিদেশ যাওয়ার জন্য এখন বিদেশ গেলে আমরা মনে করি যে আমরা হয়তো ওয়েল সেটেল হয়ে যাব ভালোভাবে বসবাস করতে পারবো ভালো একটা চাকরি হয়ে যাবে বা ব্যবসা হয়ে যাবে আমরা ভালোভাবে থাকতে পারব কিন্তু হয়তোবা সেখানে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন তো আল্লাহ তালা এটা জানেন এই কারণে হয়তোবা আপনার ব্যবস্থা হচ্ছে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন আর একটি আমল বলে দেওয়া হচ্ছে আসরের নামাজ আদায় করুন ঘরের সবাই আসরের নামাজ আদায় করলেন যেখানে নামাজ আদায় করেছেন পুরুষরা মসজিদ হলেন মসজিদে আর মহিলারা ঘরের মধ্যে যেখানে আসর নামাজ আদায় করলেন আসর নামাজে ওইখানে বসে কিবলামুখী হয়ে দুজানো যেভাবে আমরা নামাজে বসি সেভাবে বসে কন্টিনিউ ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু পাঠ করতে থাকুন পাঠ করতে থাকুন যখন মাগরিবের সময় আসবে এমন সময় যে আজান হবে হবে ভাব এমন সময় দুই হাত তুলে দিয়ে আল্লাহতালার দরবারে দোয়া করুন ইয়াল্লাহ যদি বিদের যাওয়া আমার জন্য কল্যাণমূলক হয় আমার জন্য যদি মঙ্গলজনক হয় তাহলে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও আর যদি যাওয়া ভালো না হয় তাহলে যেন আমাদের এ থেকে বাঁচতে পারি দেখবেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করবেন আপনাদের যে পেরেশানির মধ্যে রয়েছেন এই পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ আজ সিলেট থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন পাইস হলে কী আমল করবে তো যাদের এই সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন আশা করি এই আমলটি করার বরকতে পাইলসের সমস্যা দূর হবে আমলটি হচ্ছে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নামাজের পদ্ধতিটা এমন হবে প্রথম রাকাতে সুরা ফাতিহা এবং সুরা আলাম নাসর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এবং সুরা ফিল পাঠ করবেন এভাবে দুই রাকাত নামাজ আপনি আদায় করে নিলেন নামাজ শেষ সালাম ফিরাবেন সালাম ফিরে একটি দোয়া রয়েছে দোয়াটি আপনি সত্তর বার পাঠ করবেন দুয়াটি হচ্ছে আস্তা ও রব্বি মিন কুল্লি জাম্বি ও তো বিলাইহি সুবাহান আল্লাহি বা বিহামদিহি আবার বলছি আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ও তো বিলাইহি সুবাহান আল্লাহি বা বিহামদিহি এই দোয়াটি আপনি পাঠ করবেন সেভেন্টি টাইম সত্তর বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন এই আমুলটা আপনি কন্টিনিউ আপনি চালাতে থাকুন করতে থাকুন আশা করি আল্লাহ তালার দয়া হবে আপনার পাইলসের সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে শেরপুর থেকে মেসেজ করেছেন লিখেছেন আমি কীভাবে পড়ালেখায় ভালো রেজাল্ট করব। তো পড়ালেখায় ভালো রেজাল্ট করার জন্য তো পড়তে হবে চেষ্টা করতে হবে আপনি অধ্যয়ন করুন চেষ্টা করুন পাঠ করুন যেই সবকগুলো রয়েছে যেগুলো পড়া দেওয়া হয় তা নিয়মিতভাবে আদায় করুন এমন নয় যে একেবারে রেখে দিলেন আল্লাহ তালা বোঝার দান করুক পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তহফিক দান করুক আখিরাতের প্রস্তুতি আমাদের প্রত্যেককেই নিতে হবে সবাইকে আমাদের একদিন মরতে হবে আর মনে রাখবেন দুনিয়ার প্রস্তুতের যে প্রশ্ন রয়েছে এতে তো জানা জানা কি পরীক্ষায় আসবে কিন্তু আখিরাতে কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে তা আমরা আগে থেকেই জানি তো আল্লাহ তালা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তো ফিগদান করুক ভালো রেজাল্টের জন্য এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে আপনি এই বজিফাটি আক্ত নামাজ আদায় করে সুরা ইখলাস পুল হুয়াল্লাহু আহাদ সুরা ইখলাস পুল হুয়াল্লাহু আহাদ এই সুরাটি আপনি পাঠ করবেন বার সিক্সটিন টাইম পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার আর রেজাল্ট আশা করি ভালো হবে ইনশা আল্লাহ জল থেকে আমাদেরকে মেসেজ করেছেন আমার বড় ভাইয়ের ডান পায়ের হাঁটুতে ব্যথা করছে রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে হাতে ফুক দিয়ে যেই স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে মালিশ করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার ভাইয়ের যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে হাটতে ব্যথা সমস্যা দূর হবে ইনশা আল্লাহল সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ আল্লাহ মুহম্মদ সালুতা আল্লাহ আলহিউসাল্লাম দর্শক বিন্দু আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করেছি উত্তরও দেওয়ার চেষ্টা করেছি যাব কিছু ফোন কলসের দিকে

পাশাপাশি আপনি কি আমল করবেন তাও জানানোর চেষ্টা করব সাথে থাকুন পরবর্তী কল আমার নাম আরিফ আমার গেলা কি আমার শরীর চুলকা যে আমার পায়ের মধ্যে বালু ঢুকেছিল তারপর থেকে পা ফুলে গিয়ে ব্যথা করে আমি এর জন্য রোহান চিকিৎসা চাই জি প্রিয় ভাই আপনি রোহানি চিকিৎসা জানতে চাইলেন আপনি সমস্যার কথা জানিয়েছেন অ্যালার্জির জন্য পায়ে

জি আলামিন ভাই আপনি ইস্তেখারার জন্য বলেছেন আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না কি আমল করবেন পাশাপাশি ইস্তেখার জানতে চেয়েছেন ইনশাল্লাহ তালা সাথে থাকুন ইস্তেখারের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা জি পরবর্তী কল আমার গ্রাম গোপাল টোটালি আমার নাম আমার বাড়ির সমস্যা দুর্বল এর জন্য জি জামাল ভাই গোপালগঞ্জ থেকে কল করলেন ভাবির হার্ট দুর্বল রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কলম আমার বাসা না তোরে বারোয়াটি গ্রাম আমার নাম মোহাম্মদ লিখন সমস্ত আমার প্রতি মন না এর জন্য আমার রোহানি চিকিৎসা চাই জি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন পড়ালেখায় মন বসে না কি আমল করবেন জানতে চেয়েছেন ইশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব সাথেই থাকুন পরবর্তী কলম আমি মোহাম্মদ মাসুম শরীয়তপুর থেকে বলছিলাম আমার ব্যবসা পানির কোনো উন্নতি নাই বিভিন্ন ধরনের সমস্যা থাকে আর কি সব সময় ঋণই থাকে আমি সব সময় মানে অভাব অনটন করে এর জন্য আমি ইস্তে খাড়া করাতে যাচ্ছিলাম আমার মায়ের নাম হলো মরহুমা খায়রুল নেসা জি মাসুম ভাই আপনি সৈয়দপুর থেকে কল করলেন ব্যবসার মধ্যে কোনো আইন উন্নতি বরকত হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে ঋণগ্রস্ত আর অভাব অনটন থাকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইস্তেখারের জন্য বলেছেন ইনশাল্লাহ তালা উত্তর প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন লাবু ভাই গাইবান্ধা থেকে তিনি জানিয়েছেন যে পায়ের জয়েন্টে ব্যথা উঠতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ দোয়া করে আল্লাহ তালা দরবারের পাশাপাশি এই আমলটা আপনি করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার সুস্থতা লাভ হবে আমলটি হচ্ছে যাদেরই জয়েন্টে জয়েন্টে ব্যথা বা জোরা জোড়া ব্যথা করে এই আমলটি তাদের জন্য খুবই ফলপ্রসূ আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে অধিক হারে ইয়া গণিউ ইয়া গনি গণি ইউ এ বজিফা আপনি পাঠ করুন মাঝে মাঝে দূরদেব পাঠ করবেন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন আমাদেরকে সমস্যা দূর হবে ইন আল্লাহ আমাদেরকে কল করেছিলেন আরিফ ভাই কিশোরগঞ্জ থেকে তিনি জানিয়েছেন অ্যালার্জি পায়ের মাঝে আর বালু ঢুকে পা ফুলে ব্যথা করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন অ্যালার্জির জন্য রুহানি চিকিৎসা পূর্বেও দেওয়া হয়েছে আবারও বলে দিচ্ছি কুরআনে পাকের আঠারো পাড়ায় সুরা মুক মিনুন আঠারো পাড়ায় সুরা মুক মিনুন এর চোদ্দ নম্বর আয়াত আয়তেকারি মাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পা পাঠ করে আপনি নিজের শরীরে ফুক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে ওই পানীয় পান করুন আল্লাহ তালা দয়া হবে সমস্যা দূর হবে ইনশা আজাল পাশাপাশি পা ফুলে গিয়েছে তো ফুলা স্থানে ইয়া ইয়া তিনবার পাঠ পাঠ করুন শুরুতে এবং শেষে করে আপনি ফুলা স্থানে ফুক দিন যে স্থান ফুলে গিয়েছে সেখানে ফুক দিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যেই সমস্যা কথা জানিয়েছেন আমাদেরকে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ আল আমিন ভাই আমাদেরকে কল করেছিলেন জানিয়েছেন যে তার স্ত্রী সন্তান হচ্ছে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন পাশাপাশি ইশতেখার জন্য বলেছেন তো ইশতে করা হয়েছে ইশতে মধ্যে আপনার সাময়িক পরীক্ষার দিকেই সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে তো ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা দরবারে দোয়া করুন আর যাদেরই সন্তান হয় না কি আমল করবেন তা বলা হয়েছিল আবারও বলছি আপনি পাঁচ পাঁচাত্তর নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই বজীফাটি আপনি পাঠ করুন শতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দরদে পাঠ করে আপনি আল্লাহ তালা দরবারে দোয়া করুন স্বামী স্ত্রী উভয় আমলটি করতে পারবেন আল্লাহ তালা দয়া হবে আশা করি দ্রুত আপনার সন্তান হবে আল্লাহ তালা আপনাদেরকে নেককার সন্তানের অধিকারী বানাবেন ইনশা আল্লাহ আজল জামাল ভাই আমাদেরকে কল করেছিলেন গোপালগঞ্জ থেকে যে তার ভাবির হার্ট দুর্বল রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো দর্শক কিন্তু যাদেরই হার্টের সমস্যা রয়েছে হার্ট দুর্বল হার্টে ব্যথা হার্টে ছিদ্র বিভিন্ন সমস্যা হার্টে যাদের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে লা ইলাহা ইহু লা ইলাহা ইল্লা লাহু এটি সেভেন্টি ফাইভ টাইম পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানিও পান করুন আল্লাহ তালা দয়া হবে হার্টের সমস্যা দূর হবেন আল্লাহ আল্লাহল নাটোর থেকে আমাদেরকে কল করেছিলেন জানিয়েছেন যে পড়ালেখার মন বসে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমান ও এই বজিফাটি আপনি পাঁচ ওক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে আপনি পাঠ করবেন একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন আল্লাহ তালা দয়া হবে আশা করি দ্রুত পড়ালেখায় মন বসবেন ইনশা আল্লাহ আসল আরেকটি বিষয় প্রিয় ভাই যে পড়ালেখায় মন বসে না কেন বসে না এই বিষয়টা আপনি খুঁজে বের করুন অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইলের মধ্যে অ্যাট্রাক্টেড থাকি মোবাইল ইউজ করতে থাকি মোবাইলের কারণে সময় চলে যায় পড়ালেখায় মন বসে না অনেক সময় বন্ধুদের আড্ডার মধ্যে পড়ে যাই পড়ালেখা খেয়াল থাকে না মন বসে না এই সকল বিষয়গুলো পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে আপনার অন্তরায় হয়ে আসে তো এই বিষয়গুলো আপনি যতটুকু পারেন ব্যাপারগুলো আপনি একটু সমাধান করার চেষ্টা করুন তালা আল্লাহ তালা দয়া হবে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালুতআলা আলি ওসাল্লাম এরপর আমাদেরকে মাসুম ভাই কল করেছিলেন সৈয়দপুর থেকে জানিয়েছেন যে ব্যবসার মধ্যে কোনো উন্নতি নেই বিভিন্ন ধরনের সমস্যা থাকে ঋণগ্রস্ত অভাব অনটন থাকে আর ইশতেখার জন্য বলেছেন ইশতে করা হয়েছে ইশতেখার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না আপনার ব্যবসার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার সমস্যা দূর হবে আপনি এক কাজ করতে পারেন একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে থার্টি ফাইভ টাইম পঁয়ত্রিশ বার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই বজিফাটি আপনি লিখে নিন থার্টি ফাইভ টাইম সাদা কাগজের মধ্যে এরপর একটি ল্যামনিটিং করে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে রাখুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশা আল্লাহল দর্শক বৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইশতেখার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আল্লাহ স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক দর্শক অনেক সময় দেখা যায় আমরা আমল করি আমলের সময় আমলের রেজাল্ট পাই না ফলাফল পাই না আমল করছি ফলাফল পাচ্ছি না তখন আমরা এই আমলের প্রতি একটা দুর্বলতা চলে আসে বা বিশ্বাসের মধ্যে একটা ঘাটতি চলে আসে এমনটি না করা উচিত বরং যখন কোনো আমলের রেজাল্ট আমরা না পাবো তখন আমরা নিজেকে দায়ী করব যে আমার আমলের যে ওজিফা আমি পড়ছি এই পড়ার মধ্যে হয়তো ভুল আছে বিশ্বাসের মধ্যে কমতি আছে আর এই কারণে দেখা যায় আমাদের এই অজিফাগুলো আমাদের জন্য কাজ করে না কেননা যে ওজিফা আপনাকে দেওয়া হয়েছে আপনার মতো আরেক সমস্যার জন্য তাকেও দেওয়া হয়েছে তার ফল হলো সে রেজাল্ট পেলো ভালো হলো আপনি হলেন না নিশ্চয়ই নিজে পড়ার মধ্যে উচ্চারণের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে এই জন্য আপনি যিনি বিশুদ্ধভাবে কোরআনে পাক তিলাত করতে পারে তার কাছ থেকে আপনি শিখে নিন আল্লাহ তাল দয়া হবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তলি হাসালাম দর্শক বৃন্দু কিছু মেসেজের দিকে যাবো আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমি একজন থেকে টাকা পয়সা পালিয়ে চলে গেছে অনেক টাকা আদমজি থেকে আমাদেরকে মেসেজ করেছেন এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করুন সালাতুল হাজত নামাজ আদায় করে এরপর আপনি এই বজীফাটি আপনি পাঠ করুন সেজদা করে শেষ করে এরপরে সেভেন্টি ফাইভ টাইম সেভেন্টি ফাইভ টাইম ইয়া মজু ইয়া মজিল্লু ইয়া মজু ইয়া মজিল্লু এই বাজিফাটি আপনি পাঠ করবেন এই বাজিফাটি আপনি সেভেন্টি ফাইভ টাইম পঁচাত্তরবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার ওই যেই টাকাটা পানো আছে আপনি পাবেন এই টাকা অতি দ্রুত পেয়ে যাবেন ইনশা জাল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার সন্তানের বমি হয় রুহানির চিকিৎসা জানতে চাই তো যাদেরই বমি হয় যদি একবার দুইবার আসে এটা তো ভয় পাওয়ার কিছু নয় বা বিপদের কিছু নয় অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের ডাইজেস্ট করতে না পারলে হজম করতে না পারলে বমি হয়ে যায় তো আল্লাহ তারা সমস্যার সমাধান করুক এই আমলটা অবশ্য সচেতনতামূলক করতে পারেন আমুলটি হচ্ছে সুরা তরিক কুরআনে পাকে তিরিশ পাড়ায় সুরা তরিক এই সুরা তরিকের পুরো সুরাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আমলটি করুন আশা করি আল্লাহ তালার দয়া হবে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আমাদের আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন মাথা ব্যথা এবং চোখ লাল হয়ে থাকার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো যাদেরই মাথা ব্যথা এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এই বজিফাটি আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের মাথায় ফুক দেওয়ার ব্যবস্থা করুন আশা করি আল্লাহ তালা দয়াতে মাথা ব্যথা দূর হবে আর চোখ লাল হয়ে থাকার জন্য একটি বজিফা রয়েছেন ইয়া মিম কফ ইয়া তা ইয়া মুকিতু এই বজিফাটি আপনি দশবার পাঠ করুন শুরুতে এবং শেষে দূরতে পাক পাঠ করে নিজের চোখে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালা দয়া হবে আপনার যে পেরেশানি সমস্যা রয়েছে সমস্যা দূর হাবিব হবে মুহমদ সালাম বিন্দু বিদায় নিব আজকে এখানে আপনাদের কাছ থেকে অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে সকলের কল এবং মেসেজের উত্তর আমরা দিতে পারিনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হলে আপনাদের কল মেসেজ এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআ আল্লাহ তালা আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালা দরবারে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের প্রত্যেক পেরেশানি প্রত্যেক রকম সমস্যা থেকে নাজার দান করেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রাবিলাম ইয়ারব মুস্তফাউজাল মুস্তফা সালাহসাল্লাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুণাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ সহজল মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হয়তো মামলা মুকদমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে এবং পিতামাতার বাধ্য করে দিন ইয়া আল্লাহ সহজাল আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ সহজল যারাই আমাদেরকে কল করেন মেসেজ করেন তারা সব্লাহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ যাদের বয়স হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না তাদেরকে নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন ইয়া আল্লাহ সহজল আমাদেরকে মিলেমিশে শূন্যতার কাজ করার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ সহজল দাওয়াত ইসলামকে যারা আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সহযোগিতা করে বিশেষ করে বিকাশের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এবং সরাসরি যারা দান অনুদান দিচ্ছে ইয়া আল্লাহ সাজা তাদের দান অনুদানকে কবুল করে নিন এর উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করে দিন ইয়া সাজা যারাই দাওয়াত কে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে উত্তম নিয়ামত উত্তম প্রতিদান দান করে দিন সলাত ওয়া সালাম আলিকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা সোহাবিকা ইয়া নুর আল্লাহ যখন আমাদের মৃত্যু সময় আসবে আল্লাহ আমাদের অন্তরে মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাহু মোহামদুর আসাল আল্লাহ সল্লাহ তাহাল্লা আলি হুয়াসাল্লাম বা সহায় বা